বলি পীর বদদোয়া করে দিয়েছে আগামী কাল সূর্য ঢাকার আগে আমি মরে যাব ও মা তুমি বলো তোমার কোলে কে ঘুমাবে তোমার গলা ধরে কে চুমু খাবে ও মা আমি তো মরে যাব আল্লাহর ওলিরা বদদোয়া করলে আল্লাহ পাক তো কবুল করে ওরে আমার মা রে আমি তোমার কোল খালি করব আমি দুনিয়া থেকে চলে যাব মা আমি বাঁচব না মা ও মা তুমি অন্তত আমার গালে এক লোকমা দান ভাত দিও না সারা রাত আমার জন্মের মতো আমার মুখটা তুমি দেখে লাও মা আমার মুখটা তুমি দেখে লাও মা তোমার পা দুটো গিয়ে দাও আমি তোমার সোনার মানিক তোমার পায়ে সারা রাত একটু চুমু খাই মা সারা দিন কিছু খাইনি ছেলে বাড়ি আসলে তাই খাবে বলুন মার কি হচ্ছে কলিজা আর মরণের কথা শুনলে বাবা কি অবস্থা হয় কোন ফাঁসির আসামি তার কা যদি হরেক রকম রান্না করে আপনি দেন ফাঁসির আসামি কিন্তু খাবে না কি করা এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারবার ফরফর শরীফে যান হাজার হাজার মাদ্রাসা বসিরাটে যান আমিনিয়া মাদ্রাসা জি এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের একটা কারবার আল্লাহর ওলিদের একটা নিয়ামত বাবা ওনারা এসবগুলো করেছেন করেন জি আব্বাজান ভাইজান বোয়ালি পীর হুজুর আমার একটা কোরআনি মাদ্রাসা করলেন সুন্দর পাঠন ফটন সুন্দর বাবা পরিবেশ সুন্দর বাবা কোরআন শিক্ষা হয় বাচ্চারা কোরআন শরীফ পড়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি যেন একটা গুনগুন গুনগুন আওয়াজ যেখানে আল্লাহর কোরআন পড়া হয় দেখবেন জায়গাটা কত সুন্দর বাবা আপনার বসতে মন চাবে আপনার দাঁড়াতে মন চাবে আপনার বসতে মন চাবে দাঁড়াতে মন চাবে ও ভাইরা রে ওই মাদ্রাসা ছেলেরা কোরআন পড়ে জানটা তাদের ভরে যায় কারণ কোরআন এমন একটা নিয়ামত যখনই পড়বেন আপনার দিলটা পরিষ্কার হয়ে যায় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই যে কোরআন পাকের বাক্য বাবা কি সুন্দর পড়লে মনটা ভরে যায় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এই যে কোরআন পাকের আয়াতগুলো আপনি পড়েন আপনি পড়বেন দেখবেন মনটা ভরে যাবে ও ভাইরা রে ওই মাদ্রাসা ছেলে যখন পড়ে এত সুন্দর যেন রহমত নাজিল হয় ওই মাদ্রাসা যেন গুনগুন আওয়াজ একটা এতিম ছেলে বাপ নেই মাদ্রাসায় ভর্তি হয়েছে ছেলেটা দুষ্টু ছেলে ছেলেটা দুষ্টুমি করে ছেলেটা বড় বিপদে ফেলেছে মাদ্রাসায় বই পুস্তক পড়া দূরে যাক সব ছাত্রদের গরম করে ফেলেছে ছেলেটা মাঝে মাঝে খাতা চুরি করে মাঝে মাঝে কলম চুরি করে মাঝে মাঝে পয়সা চুরি করে মাঝে মাঝে বই চুরি করে অবাকাণ্ড মাদ্রাসায় চলে না মাদ্রাসায় মানুষ হওয়ার জন্য যায় কিন্তু ছেলেটা অন্য ধাঁচের তৈরি ছেলেটা অন্য রকম কাজ করে ছেলেরা অভিযোগ দেয় ওস্তাদ হুজুর দেখুন তো আজ আমার পয়সা ব্যাগে নেই আজ আমার কলম ব্যাগে নেই আজ আমার টাকা ব্যাগে নেই আজ আমার খাতা ব্যাগে নেই অভিযোগ দেয় এক কথা অভিযোগ দেয় ওই এতিম ছেলেটার দিকে আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর মাদ্রাসা আল্লাহর বন্ধুর বলে কোরআনি মাদ্রাসা আজকের বদনাম দুর্নাম হবে কেউ তো চায় না তো ওস্তাদরা ছেলে কাক অফিসে ডাকলো দেখে বলে বাবা ছেলে তুমি জানো মাদ্রাসার মূল্য কত তুমি জানো কোরআনের মূল্য কত আল্লাহর ওলি বানিয়েছে বোয়ালি পীর এই মাদ্রাসা চুরি করতে নাই এই মা দুষ্টুমি করতে নাই তোমার মানা করে দিলাম কোনোদিন তুমি যেন এরূপ কাজ করবে না এই চুরি করা বড় অন্যায় কাজ বাবা তুমি বাচ্চা ছেলে বোঝো না তুমি সোনার চাঁদ এইসব কাজগুলো করো না করতে নেই বাবা তোমার আব্বা নেই তোমার মা ভর্তি করে দিয়ে গেছে আমরা তোমাকে ভর্তি করে নিয়েছি তুমি আল্লাহর কোরআন পড়ো
লেখালেখি করো, আরো আগামী দিন ভালো হবে। ছেলেটা দু চার মাস কিছু করে না, আবার সেই যা অভ্যাস আবার শুরু করে দিয়েছে। হাতে নাতে ধরে ওস্তাদদের কাছে বলছে, হুজুর দেখুন তো কি অবস্থা। ওস্তাদেরা দেখে বলছে, বাবা পাঁচ মাস আগে মানা করে দিলাম, তুমি চুরি করবে না, দুষ্টুমি করবে না, আল্লাহর কোরআনের বদনাম, পীর সাহেবের বদনাম, তুমি আবার এমন করছো কেন? ছেলেটা মাথা নিচু করে কিছু বলে না। আবার ওস্তাদ বলছে, বাবা ছেলে তুমি এমন কাজ করো না, চুরি কর আবার অন্যায় কাজ, তোমাকে মানা করে দিলাম, কোনোদিন যেন এই কথা না শুনি। ছেলেটা দু চার মাস চুরি করে না, জি আবার দু চার মাস পরে আবার চুরি করা অভ্যাস শুরু করেছে। ছাত্ররা বলে, হুজুর আজকের আবার চুরি করেছে। না না না, এইবার ওস্তাদরা ডেকে বলছে, বাবা আমরা তোমার আর কিছু বলবো না, চলো পীরের দরবারে চলো, আল্লাহর ওলির দরবারে চলো। নিয়ে গেল আল্লাহর ওলি আপার বোয়ালি পীরের দরবারে, হুজুর দেখুন তো ছেলেটা এতিম, আর ভর্তি করে নিয়েছি, বারবার ওয়ার্নিং দেই শোনে না, এ খাতা চুরি করে, বই চুরি করে, পয়সা চুরি করে, দেখুন তো কি করা যাবে। আল্লাহর ওলি পাশে বসে বলছে, বাবা ছেলে খবরদারি কাজ তুমি করবে না, ওটা হচ্ছে কোরআনের কারখানা। বাবা খবরদার তুমি যেন করবে না, খবরদার তুমি করবে না, এটা খারাপ, কারণ এগুলো আমার নবী শিক্ষা দিয়েছে। অতি সহজে আল্লাহর ওলিরা খারাপ ব্যবহার করে না, আল্লাহর ওলিরা অতি সহজে কোনো বাজে কাজ করে না, করতে পারে না, কারণ ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, আমার নবীর তরিকায় চলে, আমার নবীর মহব্বতে তারা চলে। যেমন আপনারা শোনা আছে, আমার নবীর মদিনার মসজিদে একজন ইহুদি বেঈমান পেশাব করেছিল, জি আমার নবীজির মদিনার মসজিদে, যেখানে এক রেকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়, একটু চিল্লে জোরে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলা গেল না, সেই নবীজির মসজিদে একটা ইহুদি বেঈমান পেশাব করছে। রাগ ঠিক রাখতে পারবেন, মেজাজ ঠিক রাখতে পারবেন? আপনাদের কি গ্রাম এটা? বুদো খালি, তবে এলাকা সব খালি বাবা, আল্লাহু আকবার, এলাকা সব খালি বাবা, আমি তো জলসা করেছি অনেক জায়গায়, আর আল্লাহ আমার খালি তিলে যায় বেশি, ধামা খালি, ধুসনি খালি, সন্দেশ খালি, কুমড়ো খালি, সন্দেশ আপনার কুকুর খালি, আল্লাহ আকবার, আমার দাউদ কর্তৃক হুজুর লিখে এলো কুকুর খালি, কুকুর খালি, তা বলতে হুজুর না আমাদের গেরাম, ওসব গিয়ে নাম হয়, বলতে হুজুর আগা গোড়া হয়ে রেস, তা কি করব কি করব। আর একটা জায়গায় দাউদ দিতে গেছে, বিধুবা পাড়া, বিধুবা পাড়া, হ্যাঁ বলছে আরে বিধুবা পাড়া আমি যাবো, হ্যাঁ আমাদের বউ তো ঠিক আছে, তো বলতে হুজুর আর বলো না, ওই বাঘে লে যায় স্বামীর ওই চংডা সব বিধবা পাড়া, কি দেখেন দিন অবস্থা বাবা, এক একটা নাম, নবীজির মসজিদে পেশাব করছে বা ইহুদি, হযরত ওমর ফারুক যেখানে বসে আছে, উসমান গনি যেখানে বসে আছে, আবু বকর সিদ্দিক যেখানে বসে আছে, হযরত শেরকত আলী যেখানে বসে আছে, সেই মদিনার মসজিদে পেশাব হচ্ছে, রাগ ঠিক রাখতে পারবেন? অত সহজ না। হযরত ওমর ফারুক ছিল রাগী মানুষ, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াতো, নবীর কানে কানে বলছে, হুজুর মদিনার মসজিদে পেশাব করছে, একটু হুকুম দেন ওর পেশাব বন্ধ করে দেন। হ্যাঁ আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, আল্লাহ পাক যেটা কোরআন পাকে আক্কা দিয়েছে, ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, জোরে বলুন, আর একটু জোরে, আল্লাহ পাক বলেছেন নবী গো দয়ার করুণা করে, দয়ার আদার করে, দয়ার দয়াবান করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। আমার নবী পাক শোনার পরে ডেকে বলছে, বাবা ওমার আজকের মাথা গরম করো না, আমার পাশে বসো, আমার পাশে বসো। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর ও তো পেশাব করছে, আলী বলছে হুজুর পেশাব করছে, উসমান গনি বলছে পেশাব করছে, আমার নবী পাক বলছে সাবিরা
বাবু দার বাধা দিও না, বাধা দিলে ওর কষ্ট হবে, পেশাবটাকে করে লিক। আগে পেশাবটা করতে দাও। হযরত ওমর বলতে হুজুর কত পেশাব জ্বলছিল আল্লাহই জানে, বারেন্ডা ভর্তি করে দিচ্ছে। নবী বলছে করতে দাও দাও। আল্লাহর নবী বসে আছেন, ওই বেঈমান ছেলেটা ইহুদির বাচ্চাটা আল্লাহর নবীর সামনে দিয়ে পেশাব করে চলে যাচ্ছে। উমার ফারুক উসমান গানি বুঝু চলে যাচ্ছে, আমরা একটু ধরি ধরি ধরি। আমার নবী পাক বলছে বাবা তোমরা ধরা আলাদা, আমি নবী ধরা আলাদা। তোমরা ধরলি তো ঠিক করে দেবো। আল্লাহর নবী গুটি গুটি গেল, ছেলেটার ডাকলো বাবা ছেলে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছেলেটা দাঁড়ালো বটে, ছেলেটার কাঁপ লেগে গেছে, ছেলেটার কাঁপছে বাবা ভূমিকম্প হচ্ছে। আমার নবী পাক দেখ বলছে বাবা ছেলে কাঁপছো কেন, ভয়তে কাঁপছো? না না, ভয়ের কোনো কারণ নেই, তুমি পিশাব করেছো বাবা, অন্যায় করে ফেলেছো, ওই নোংরা করে ফেলেছো বাবা, একদম কোনো চিন্তা নেই, তুমি জানো না জানো না। ওর নাম হচ্ছে মসজিদ, মসজিদুর সিজদার জায়গা, আল্লাহর উপাসনার জায়গা, যে করার জায়গা বাবা। তুমি যে পেশাব করে নোংরা করেছো, আমি মোহাম্মদ বলছি বাবা জীবনে আর যেন পেশাব মসজিদে করবে না। বাবা যেটা করার করেছো তুমি যাও, আর যেন কোনোদিন এইরকম কোন মসজিদ দেখলে পেশাব যেন করো না, যাও চলে যাও। ছেলেটা আমার রসুলের মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন, আর কেঁদে কেঁদে বলতে লাগলেন নবীজি গো, আজকের মদিনাবাসীর আপনার দয়ার নবী বলে, মদিনাবাসীর আপনার মায়ার নবী বলে, মদিনাবাসীর আপনার মধুর নবী বলে। আজকে আমি এসেছিলাম দেখি কে কেমন মধুর নবী। ও নবীজি রে, আমি জানি পবিত্র মসজিদ পেশাব করা নোংরা, পেশাব করা নাপাক, কিন্তু আমি তবু করে যে দেখেছি আপনি যে রহমতের নবী, আমি পরীক্ষা করতে এসেছি। ও নবী আমার ক্ষমা করে দিন, আমার মাফ করে দিন, ইমানের কালমা পড়িয়ে আমাকে একটু মানুষ বানিয়ে দি। একটু জোরে বলতে পারলেন না, আর একটু চিল্লে বলা গেল না? দেখেন আমার নবী যদি ওর কল্লাটা ধরে, কলারটা ধরে যদি আনতো, পেশাব করেছি তুই চাট। রহমতের নবী এমনি বলা হয়নি, দয়ার সাগর এমনি বলা হয়নি, আল্লাহ পাক এমনি নাম দেইনি, ওমা আরসাল্লা কিল্লা রহমাতাল্লিল আলামিন এমনি নাম হয়নি। বাবা কত বড় দয়ার সাগর, এমনি নবীদের ইমাম। আমার হান্নান ভাই বলছিল, মাওলানা হান্নান ভাই, আজকেরে মিয়ারাজে গেল নবী, আর সেখান সমস্ত নবীদের উনি ইমামতি করেছিলেন। জোরে বলুন। হ্যাঁ, হযরত আদম নবী মনে করলেন আমি নামাজ পড়াবো, ঈসা নবী বললেন আমি নামাজ পড়াবো, লুত নবী বললেন আমি নামাজ পড়াবো, ইব্রাহিম নবী মনে করছেন আমি জাতির পিতা আমি পড়াবো না। জিব্রাইল বলল নবী গো, এই নামাজের পাটিতে ইমামতির যোগ্য একমাত্র বিশ্ব নবী। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? সেই নবীর আদর্শ ভালো লাগে না, সেই নবীর মহব্বত ভালো লাগে না? জি, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, আর নিজের জীবনটা মাটি করো না বাবা। তোমার হাত দিয়ে কত লোকের জানাজা, কত লোকের কাফন তুমি পড়িয়েছো বাবা। ও আমার মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না, দেখেন ওরা সত্যি সোনার চাঁদ, ওরা যদি এক জায়গা বয়েছে না বাপ, ওরা রোটে না, নীরব নিতের বসবে, আমাদের মতো তিড়িং বাজ না, উঠতে যেটা দেখে শুনে চল যাচ্ছে, আবার একটু বিড়ি খেয়ে যারা উঠালা বাদ। হ্যাঁ, আল্লাহর জান্নাতের বাগানে বসবে, এক চিত্রে বসবে না। খবর এলো মেয়েরা যেভাবে বসছে জায়গা ভরে গেছে, আর বসার জায়গা নেই, ওদের আর আলাদা আমার ডাক্তার ভাই জায়গা করেছে, ছাদের উপরে জায়গা করেছে। আমার সোনা যদি ওখানে জায়গা তোমরা না পাও, আমার ডাক্তার ভাই ছাদে যাও, সুন্দর জায়গা করে রেখেছে, ওখানে বসবে তোমরা, কোনো চিন্তা নেই। দেখেন মেয়েদের কত আখলাক, ওরা কত সুন্দর, এক জায়গা বসে আছে, জায়গা করেছে বড়, কিন্তু জায়গা কুলাচ্ছে না, ওরা নীরব নিতরে বসে গেছে। জি হ্যাঁ হ্যাঁ, ওখানে
এলসিডি আছে মানে বাহ সব জায়গায় এলসিডি লাগিয়ে দিয়েছে তোর আলেমদের দেখতে পাবে এর জোরে তাকবীর দাও একবার নারায় তাকবীর জোরে দাও নারায় তাকবীর আটটার সময় এত লোক হয় বলেন না দেখি এখন ঘোরার টাইম না বা এখন ঘোরার টাইম না চা খাবার টাইম না দেখেন দিন একদম পুরো প্যাকড হ্যাঁ ডাক্তার ভাই বলে তোমা ছাড়বো না সন্ধি তোলবো তোমা আচ্ছা তোলো আল্লাহর হুকুম দেখে জি আল্লাহর এটাই রহমত আর ওনার আব্বা মার দোয়া জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জি তাই আজকে আমি বলবো বাবা এই যে মাহফিলে বসেছেন আল্লাহ আপনাদের দিকে তাকাচ্ছে আমার নবী আপনাদের দিকে তাকাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ জি এজন্য বলছি বাবা ঘাবড়াবেন না আল্লাহর স্মরণ করে মাহফিলে বসবেন মনটা নরম করে আর আমি যে ওয়াজগুলো করছি যদি পারেন দুফোঁটা চোখের পানি আল্লাহর কুদরতি ভান্ডারে জমা দেন লাভ আপনার একদিন হবে চোখে দেখতে পাবে চোখে দেখতে পাবেন আদালতে কিয়ামতে আপনি চোখে দেখবেন আপনার চোখের পানিটা কোথায় আছে হ্যাঁ ফেলার চেষ্টা করুন লাভ হবে লস হবে না ছেলেটা কলেমা পড়লো আল্লাহ নবীর পা দুখানা জড়িয়ে ধরলো নবী স্বয়ং মদিনার মসজিদ এলো মদিনার মসজিদ পরিষ্কার হয়ে গেল আমি নবী পাক দেখলো বাবা উমার বাবা উসমান বাবা আলী ও বাবা আবু বকর তোমরা যে বলছিলে পেশাব বন্ধ করে দেয় না 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 পেশাব বন্ধ করতে বললে ছেলেটা চলে যেত কিন্তু আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবীদের ইমাম আমার বানিয়েছে আমার মধুর নবী বানিয়েছে আমি মধুর কথা বলেছি মনটা গলে গেছে তাই ইসলাম কবুল করেছে কিছু কিছু মানুষ বলে পৃথিবীতে মুসলমান তরবারি নিয়ে এসেছে হ্যাঁ হায়রে ঢেকি নাদান মুসলমান হয়েছে মুখের ভাষায় মুসলমান হয়েছে শান্তিতে মুসলমান হয়েছে আপার রহমতে সারা পৃথিবীতে কলেমার কোরআন ছড়িয়ে গেছে জোরে বলুন দলে দলে মুসলমান হচ্ছে খবর রাখেন না দলে দলে ইংল্যান্ডের মতো জায়গায় আফ্রিকার মতো জায়গায় ফ্রান্সের মতো জায়গায় আমেরিকার মতো জায়গায় ব্রিটেনের মতো জায়গায় তারা দলে দলে আজকের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে একটু আস্তে বলো আর একটু জোরে বলেন নারায় দেখবেন নারায় দেখবেন এ তো নবীর বাণী নবীর বাণী নবী বলে গেছে এমন একটা দিন আসবে একটাই পতাকা থাকবে সেটা হচ্ছে কলেমার পতাকা একটু আসতে বলো আর একটু আসতে বলো অত সহজ না বাবা যতই লাফালাফি করো যতই দাবা দাবি করো ঠেকাতে পারবে না ঠেকাতে পারবে না আজকেরে যে মেয়েটা তকবীর দিয়েছে যে মেয়েটা আজকেরে কর্ণাটকের মেয়ে তকবীর দিয়েছে আমার হিন্দু দাদারা মেয়েরা পর্যন্ত ওই মেয়েটা সাপোর্ট করেছে জোরে বলুন কি ঠিক না ভুল বলছি এই ঠিক না ভুল বলছি বহু হিন্দু বহু আপনার হিন্দু মেয়েরা দাদারা তারা সাপোর্ট করেছে ওদের হিজাব ওরা পরবে তোমরা তো কুটকুটিনি কেন আমার কথা বুঝতে পারিনি আল্লাহু আকবার আমি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাই সবার জন্য দোয়া চাই আমার মা বোনেরা বেটিরা যদি একটু পর্দার সঙ্গে চলে আগামী দিনে ইনশাআল্লাহ কল্যাণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন মেয়েরা হচ্ছে প্রাইমারি স্কুল মেয়েরা কি প্রাইমারি স্কুল আমার মা আমার বোন তোমাদের পায়ে ধরে আমি বলে যাচ্ছি হাতে ধরে বলে যাচ্ছি তোমরা রাস্তায় চলবে অন্তত ঢেকে চলবে বোরকা পরে চলবে ওড়না পরে চলবে মুখ ঢেকে চলবে তোমাদের চেহারা কোনো বেগানাকে দেখাবে না হ্যাঁ খবরদার দুনিয়া দুনিয়া মা কদিন তোমার জীবন যৌবন কদিন বুড়ি হবে না তোমার বাড়ির পাশে বুড়ি দেখতোস না কি অবস্থা লাঠি ধরে যাচ্ছে তুমি একদিন ধরবে এজন্য খুব হিসাব করে চলবে লাভ হবে লস হবে না আল্লাহর ওলি বোয়ালি পীর যখন মানা করে দিলেন ছেলেটা মাদ্রাসা চলে গেল কয়েক মাস আর চুরি করে না কয়েক মাস আর চুরি করে না আবার চুরি করা শুরু করে দিয়েছে ছেলে অভিযোগ দিয়ে হুজুর চুরি করেছে সে অভিযোগ দিয়ে হুজুর চুরি করেছে ওস্তাদ বলে বাবা ছেলে পীর সাহেব মানা করে দিয়ে তাও তুমি শুনবা না এমন ছেলে মাদ্রাসা রাখা দুষ্কর এমন ছেলে মাদ্রাসা যাবে না আজ কোরআনের বদনাম মাদ্রাসার বদনাম এইবার কি করলো ছেলেটা পীরের কাছে কাছে
হুজুর আপনি কয়েক মাস আগে মানা করে দিয়েছিলেন এই দেখেন ছেলেটা চুরি করেছে এই দেখেন ছেলেটা চুরি করেছে আল্লাহর ওলি কোলে বসে বলছি বাবা আমি তোমার মানা করে দিলাম শুনছো না কেন আজকে আবার বলে দিলাম তুমি জানো চুরি করবে না আল্লাহর ওলিরা ব্যাপারটা আলাদা ছেলেটা শোনার পরে মাদ্রাসা চলে গেল গো যাওয়ার পরে আবার পড়াশোনা করতে 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 আবার যা কাজ তাই করতে লাগলো আবার চুরি করতে লাগলো না 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 ও এইবারে বাবা শেষ শেষ মন্ত্র বাবা এইবার নিয়ে গেল হুজুরের কাছে পীরের কাছে নিয়ে গেল হুজুর একটু দেখুন তো আবার চুরি করেছে এখন কারণটা কি করা যাবে আল্লাহর ওলি দেখে বলল বাবা ছেলে তোর বারবার বারবার বলছি বাবা আজকের কোরআনের বান্দা মাদ্রাসা বললাম তুই এমন করে চুরি করবি কেন একটু দাঁড়া 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 তোর মতো ছেলে থাকার দরকার নাই তোর মতো ছেলে রাখার দরকার নাই তাই পীর বদদোয়া করে দিল আল্লাহ আগামীকাল সূর্য দেখার আগে এই ছেলেটাকে দুষ্ট ছেলেটাকে দুনিয়া থেকে সরিয়ে নি একটু বদদোয়া করে দিলেন একটু বদদোয়া করে দিলেন জি একটু বদদোয়া করে দিলেন যাতে ছেলেটা এমন দুষ্ট ছেলে যা তার না বাঁচে ও দুনিয়া থেকে চলে যাও ভালো পীর সাহেব একটু বদদোয়া করে দিয়েছে ও হ্যাঁ মা বোনেরা ওখানে টিভি লাগানো আছে এলসিডিতে বসবেন অনেক টিভি লাগানো আছে তোমরা দেখতে পাবে ওখানে গুতুগুতি না করে ছাদে চলে যাও আমার ডাক্তার ভাই ছাদ সুন্দর এবং ওখানে তোমাদের জন্য টিভি লাগিয়ে রেখেছে তোমরা দেখতে ওকে চলে যাও জি গাড়ি পর্যন্ত আসতে পারছে না আল্লাহু আকবার আল্লাহ বরকত দিয়েছে আল্লাহ বরকত দিয়েছে আর গাড়িগুলো রাস্তা ক্লিয়ার রাখবে রাস্তা ক্লিয়ার রাখবে রাস্তার উপরে যেন গাড়ি রাখবে না আমি দাবি করছি তোমাদের খবরদার কোন টোটো লোটো রাস্তার উপরে রাখবে না কি একটু ওইখানে যান বাবা আমি দুটো কথা বলি হ্যাঁ দুটো কথা বলি বাবা লোকজন একটু জমেছে ওদের শোনায় একটু একটু জেকের করেন জোরে জোরে আর একবার খুব সুন্দর হচ্ছে এই কলেমা বেশি বড় ভালো না খারাপ যত পড়বেন তত দিল পরিষ্কার হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী কলিলুল্লাহ ইসমাইল নবী জবিহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইল নবী জবিহুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা খুব ভালো হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি বাবলা বনে গাছের তলে আমি বসবো নি ঘিরে খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে ও যে মোদের বাদশাহ গো মা ও যে মোদের বাদশাহ গো মা করবে মা বাদশাহ তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই জোর জোরে আল্লাহ হুম্মা ওয়ালা আলে
আমার ভাইরা বাবাজিরা তরুণ বন্ধুরা আল্লাহর ওলে একটু বদদোয়া করে দিলে আগামী কাল সূর্য দেখার আগে এই দুষ্ট ছেলেটার আল্লাহ তুমি তুলে নাও এমন ছেলে রাখার দরকার নেই এ কোরআনের দুশমন মাদ্রাসার দুশমন এই বলে হুজুর আমার বদদোয়া করে দিয়েছে যে তো আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে আল্লাহর ওলির নজর থেকে দূরে থাকবে বাবা আল্লাহর নজর থেকে দূরে থাকবে বাবা আর আল্লাহর ওলিরা অপর্দার ভিতর দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে দেখতে পায় জোরে বলুন আরেকটু জোরে ছেলেটার বোধগম্য ফিরল ছেলেটা বুঝতে পেরে গেল পীর যখন দোয়া বদদোয়া করেছে আমার বাঁচার কোন লাইন নেই আমি তো মরি যাব আমি তো দুনিয়াতে চলে যাব যে তো আল্লাহর ওলিদের বদদোয়া আল্লাহ তো ফিরাতে পারে না ছেলেটা কানতে 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 মাদ্রাসায় চলে গেছে বই পুস্তক গুছিয়ে বসে আছে যেই মাদ্রাসার ঘন্টা পড়ে গেছে সব ছেলেরা চলে যায় সব ছেলেরা বেরিয়ে যায় এইবার বাবা ছেলেটা ওই দুষ্টু ছেলেটা গুটি গুটি পায় বই পুস্তক নিয়ে বাবা চলে যাচ্ছে কিন্তু না 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 সবাই চলে গেল ঘরে সবাই চলে গেল বাড়িতে ওই ছেলেটা কি করলো বাবা গেটের পাশে বাইরে চুপ করে বসে বসে চুকির পানিগুলো ছেড়ে দেয় শুধুই কাঁদছে ছেলেটা বুঝতে পেরেছে আর আমি বাঁচবো না আল্লাহর ওলি যখন বদদোয়া করেছে আমার তো মরা ছাড়া কোনো লাইন নেই আল্লাহর ওলি যখন বদদোয়া করেছে আমি তো দুনিয়াতে চলে যাব ছেলেটাই আপার বাইরে গেটের বাইরে বসে 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 কাঁদতে লেগেছে সব ছেলেরা চলে গেল কিন্তু মা জনম দুঃখিনী বাবা পথের দিকে তাকিয়ে আমার ছেলে এত দেরি কোনোদিন করে না আমার ছেলে তো সকলের আগে বাড়ি আসে আজকের কোনো বিপদ আপদ হলো না কি হলো আমার মালিক কেন বাড়ি আসে না আমার সোনা কেন বাড়ি আসে না ও ভাইরা রে আমি কত বছর বলেছিলাম তোমাদের মনে আছে কি জানি না তুমি বাসন্তী গেছো তুমি ক্যানিংয়ে গেছো তুমি কলকাতা গেছো বাবা বাইরে গেছো ও ভাইরা বাবাজিরা এই গ্রামের যত মা যত বোন সবাই ঘুমিয়ে যায় কিন্তু নিজের জনম দুঃখী মা কিন্তু ঘুমায় না মা পথের দিকে তাকিয়ে আছে আমার বাচ্চা আজকে এত রাত করছে কেন রাত নটা রাত দশটা এত দেরি করছে কেন এ কথা মার মনে হচ্ছে নিজের বউ কিন্তু নাক ডাকে ঘুমোচ্ছে জন্মের ঘুম ওর ঘুম লেগেছে আলাদা কিন্তু মা চিন্তা করছে আমার বাচ্চার কিছু হলো কেন দিনকাল ভালো না হেড়ো ভাঙাতে বাড়ি আসতে হবে কি হবে তার ঠিক নেই মা চিন্তা করে ছেলেরা বাচ্চারা ও যুবক তরুণ বন্ধুরা ও আমার সোনার মানিকেরা আমি পাই ধরে তোদের বলে দিয়ে যাচ্ছি এই বাড়ির চৌকিদার যেদিন নেবে যাবে কাফন পরিজের খাকিয়া চড়ে তুমি কবরের মধ্যে দেবে ওই দিন জানতে পারবে তোমার বাড়ির চৌকিদার না কি চৌকিদার হ্যাঁ কি চৌকিদার নিজে অল্প খেয়ে তোমার বাচ্চার খাওয়ার এ কি চৌকিদার মা না খেয়ে তোমার বাচ্চাদের খাইয়ে পেট ভরায় এর নাম মা ছেলের সন্তান মা অল্প খেয়ে রেখে দিয়েছে হয়তো ওদের খাওয়া হয়নি এই লেখা সকালে একটু নাস্তা দিয়েছে মা আলাদা করে রেখে দিয়েছে আমার ছেলের বাচ্চা খাবে আলাদা করে এরা কি একটু লক্ষ্য করেছ আজকে লক্ষ্য করুন সেই মা বাবা আজকের কষ্ট পাচ্ছে বাবা তোমার বিবির কথা শুনে ওই মা বাবার গঞ্জনা লাঞ্ছনা দিচ্ছ বাবা একদিনের হেপা উঠবে তোমারও বাচ্চা আল্লাহ দিচ্ছে তোমারও সন্তান আল্লাহ দিচ্ছে তুমি কাঁটায় কাঁটায় বুঝে লিও এই গঞ্জনা লাঞ্ছনা সব কিছু তোলা থাকবে বাবা সেদিন কিন্তু উপায় নেই এজন্য বলছি ছেলের সামনে মাকে যত্ন করবা ছেলের সামনে খাবার এনে মাকে দেবে ছেলের সামনে মার হাতে টাকা দেবে ছেলে বুঝু তবে যেন বস সামনে দিও না ও যে কি ভাইরা আল্লাহ আকবার যদি কিছু এনে দেশো তোমার বৌরি তবে সব বউ না সব বউ না কিছু কিছু বউরি কথা বলছে যদি বউ দেখেছে তুমি মার হাতে কিছু দেশো
ও জানো কারবালা হচ্ছে, তোমার মার এত যত্ন করতেছ, আমি তোমার বাড়ির গিন্নি, সব কিন্তু সব কিন্তু দেখেছ। হ্যাঁ, এই জন্য বৌমাদের বলছি, যারা খোকাবার ওয়া শুনতে ভালোবাসো, তোমাদের হাতে ধরে বলছি, স্বামীর মারে যত্ন করো, স্বামীর মারে খেদমত করো, স্বামীর বাপের একটু ভালো চোখই দেখো, তরকারি রান্না করে শ্বশুর শাশুড়ির জন্য আগে তুলে রেখো আফজলগুলো, ওদের খাইয়ে লাভ হবে, লাভ হবে। তবে নিশ্চয় আপনারা বুধখালির ভাই, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সব তরকারি তুলে রাখে আপনারা খান, সব আমার মুখের দিকে তাকাচ্ছে, রাখে সব, আল্লাহ আকবার, সব জায়গায় আগুন লেগেছে বাপ, আগুন লেগেছে, এক জায়গায় একটু সৌর তরকারি চাইতে গেছে বৌমার কাছে, বলতে তোমার পেটে কি ডোলেই আছে, বুড়ো বয়স অত হাঁকরের মতো খাচ্ছ, খাটতে পারো না কিচ্ছু না, দেখেছেন কিরম সবক দিচ্ছে বৌমা, ও বৌমা খুব হিসেব করে কথা বলো, অনেক কষ্টের বিনিময়ে তুমি স্বামী পেয়েছো, কত রক্তের বিনিময়ে স্বামী পেয়েছো তুমি জানো, ওদিক আজকে যাব না বাবা, আল্লাহ রহম করলে অন্যদিন বলবো যে মা বাপ এরা কি আর কেমন করে মানুষ হয়েছে পরে বলবো। ছেলেটা কাঁদে, মা জনম দুঃখিনী, বাবা আফসোস করে, বুকি শুধু বাবা প্রবলেম, বাড়ি মারে, আমার সন্তান কেন বাড়ি আসে না, আমার মানি কেন বাড়ি আসে না, পাশের ঘরে গেল, পাশের বাড়ি গেল, ছেলেদের জিজ্ঞেস করলো, বাবা ছেলে তোমরা তো মাদ্রাসা গিয়েছিলে কি তোমরা বাড়ি এলে, আমার মানি কেন বাড়ি আসে না, আমার সোনা কেন বাড়ি আসে না, ওই ছেলের বলে মা আমরা জানি না জানি না, ছুটি হলে যার সে চলে যায়, যার সে চলে আসে, কেউ কারুর খোঁজ রাখে না, আম্মা জান আম্মা জান, আমরা তো কোনো খোঁজ রাখি না, আমরা তো জানি না জানি না, আমরা কি বলবো, বুড়ি মা মা জনম দুঃখিনী, রাত হয়ে গেছে বা গুটি গুটি পাই মাদ্রাসার দিকে যে ডাকে, বাবা গেটের পাশে কলিজার টুকরা নয়নের মণি, কেঁদে 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 ওই মাতবলের পাতির কাছে বসে আছে, মা জনম দুঃখিনী, সোনার মানিকের পাঁজা করে জড়িয়ে দুই গালে চুমু দি, বলছে বাবা তুই এমন করে কাঁদছ কেন, তুমি বাড়ি যাবে এমন করে আছো কেন বাবা, সবাই বাড়ি চলে গেছে আর রাত তুমি বসে আছো কেন, বলে মা রে আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না বাড়ি যাব না, মা ডেকে বলছে মানে কেন বাড়ি যাবে না, বলে আম্মা আমার বাড়ি নিয়ে যেতে পারবে না, আমি এইখানে বসে মরতে চাই, মার কলিজায় ধাক্কা লেগেছে, মার কলিজা চৌচির হয়ে যাচ্ছে, মা সহ্য করতে পারছে না, মা বলছে বাবা তুই চল চল বাড়ি চল, চল চল বাড়ি চল, ওস্তাদরা তোর কি মেরেছে, ওস্তাদরা কি বকেছে, ছেলে বলে মা আমার কেউ বকিনি, আমার কেউ মারিনি, আমি বাড়ি যাব না, মা বলছে বাবা তুই কেন বাড়ি যাবি না, তোর আব্বা দুনিয়ায় নেই, দুনিয়ার থেকে চলে গেছে, তোর মুখের দিকে তাকে আমি মা জীবন যাপন করি, বাবা চল বাড়ি চল, অনেক বুঝিয়ে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল, মা ডেকে বলছে বাবা জলদি করে মুখ হাত পা ধুয়ে দে, সারা রাত তুই খাস সারা দিন তুই খাসনি, আমি রান্না বান্না কমপ্লিট করেছি, আমি আর তুই দুজন বসে খাবো, ছেলে বলে মা আমি খাবো না, ছেলে বলে আমি খাবো না, কেন বাবা খাবে না, বলে মা আমি খাবো না খাবো না, কেন বাবা খাবে না, ওরে মানি কি রে তুই মাদ্রাসা চলে গেছিস, আমি রান্নায় বসেছি, বাবা তুই বাড়ি এলে একসঙ্গে বসে খাবো, আমি আগে তো এক লোকমা গালে তুলতে পারি নে, ওরে আমার মানিক রে তুই আমার মা বলে ডাকিস, তুই আমার পাশে বসে খাস, তোর আব্বার দুঃখ তোর আব্বার কথাগুলো আমি মা কিন্তু ভুলে যা, বাবা একটু গালটা হা কর, তোর গালে আমি দেই বাবা, ছেলে বলছে মা আমি খাবো না, আমি তো মরে যাব মা, আমি খাবো না আমি মরে যাব, মা যেই শুনেছে মরণের কথা মার কলিজা যেন স্যাঁত করে উঠেছে, বাবা তুই মরে যাবি, বলিস কি তুই আমার একটা মাত্র পাগল করা বাচ্চা, তুই একটা মাত্র আমার হীরক খণ্ড, আজ তুই মরে যাবি, এ কথা বলিস কি করে, আমার বুকে আয় খবরদারে, অলৌকিক কথা বলবি নে, অলক্ষণে কথা বলবি নে, তুই আমার বুকে আয়,
আম্মা সত্যি বলছে মরে যাব মা কেন তুই মরবি কেন আম্মু তুমি বুঝবা না আমি মরে যাব মার চোখের পানি ঢেউ খেলছে বাবা মরুনির কথা শুনলে ঢেউ কালে ও সোনার মানি তুমি বাইক নিয়ে ক্যানিং এ গেছো বাবা হঠাৎ সংবাদ এসেছে অ্যাক্সিডেন্ট করেছে মা জরুনির কানে গেছে বাবা মা হাউদাস করছে কি অ্যাক্সিডেন্ট করলো মা সহ্য করতে পারে না যদি শুনেছে তুমি অ্যাক্সিডেন্ট করেছো তোমার মা সহ্য করতে পারে না মাথার চুল ছিড়ে মা কান্দে সবার কান্না আলাদা মার কান্না আলাদা সবার সঙ্গে মাকে মেশালে চলবে না মার কান্না কলিজা ফাটা কান্না মার কান্না অন্তর ফাটা কান্না তাই মা ডেকে বলছে মানি একটু বল তুই মরে যাবি কেন বল ছেলে বলে মা গো আমি মাদ্রাসায় খাতা চুরি করি মাদ্রাসায় কলম চুরি করি মাদ্রাসায় বই চুরি করি মাদ্রাসায় টাকা চুরি করি কেন করি আমি জানি না হুজুর আমাকে বারবার মানা করে শুনি না বলি পীর উনি মানা করে দিয়েছে আমি শুনি না আম্মা জাত আমি তো চুরি করি মা গো কিন্তু এখন বলুন তো বলি পীর বদদোয়া করে দিয়েছে আগামী কাল সূর্য ঢাকার আগে আমি মরে যাব ও মা তুমি বলো তোমার কোলে কে ঘুমাবে তোমার গলা ধরে কে চুমো খাবে ও মা আমি তো মরে যাব আল্লাহর ওলিরা বদদোয়া করলে আল্লাহ পাক তো কবুল করে ওরে আমার মা রে আমি তোমার কোল খালি করব আমি দুনিয়া থেকে চলে যাব মা আমি বাঁচব না মা ও মা তুমি অন্তত আমার গালে এক লোকমা যেন ভাত দিও না সারা রাত আমার জন্মের মতো আমার মুখটা তুমি দেখে লাও মা আমার মুখটা তুমি দেখে লাও মা তোমার পা দুটো গে দাও আমি তোমার সোনার মানিক তোমার পায়ে সারা রাত একটু চুমো খাই মা সারাদিন কিছু খাইনি ছেলে বাড়ি আসলে তাই খাবে বলুন মার কি হচ্ছে কলিজা আর মরণের কথা শুনলে বাবা কি অবস্থা হয় কোন ফাঁসির আসামি তার কাছে যদি হরেক রকম রান্না করে আপনি দেন ফাঁসির আসামি কিন্তু খাবে না জানে আগামী শনিবার আমার ফাঁসির দড়ি গলে উঠবে খাবে না ছেলেটা বুঝতে পেরেছে সূর্যটার আগে দেখার আগে আমি দুনিয়ার থেকে চলে যাব খেয়ে আমার লাভ কি আম্মা তুমি আমার গালে চুমোই চুমোই ভরিয়ে দাও আমার আদর কদর করো আমার মুখটা তুমি সারা দেখো আমি বিদায় নেব মা জননী মুস্কে হেসে বলল বাবা ছেলে আরে আমার আব্দুল্লাহ আমি বুঝতে পেরেছি পীর আল্লাহর ওলিরা আল্লাহ কোরআন পাকে বলেছে ওয়ালা তাকুলু লিমাকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল্লাহায়ও ওয়ালা কিল্লা তাশকুরু আল্লাহর ওলিদের কথা কোরআনে বলা হয়েছে আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মরণের পরে মরে না শহীদান না মরে না আজকে পীর যখন বদদোয়া করে দিয়েছে আমি তোর মা মাতা পেতে পীরের উপরে কোনো কথা বলবো না পীর যখন বদদোয়া করেছে আমি কোন পীরের বিরুদ্ধে কিছু করব না আমি মেনে নিয়েছি ভাত খাতুই আমাদের মতো দু নৌকোই পা দেওয়া লোক না ফুরফুরাতে এসে বলতে আমার খাদ দেয়নি মা সেমানা কঙ্কিলিটারি বলে গত বছর বলেছিলাম ওদের মনে আছে কি জানি না আমার এলাকার থেকে কতগুলো যুবক ওরা বলছে হুজুর আমরা ফুরফুরাকে মুড়ি দেব যুবক আমি বললাম যাক বাচ্চারা যখন মুড়ি দেওয়ার কথা বলেছে আমার দান যা ছাদ করে উঠেছে যুবক মুড়ি ধবে জোয়ান মুড়ি ধবে আমি আবার লে কার কাছে নিয়ে যাব আমার ছোট হুজুর বড় ছেলে বেঁচে ছিল ওকে নিয়ে গেছি আর হুজুরের মুড়ি ধবে আর হুজুরের সব আমার ভালোবাসে বাবা সব মহব্বত সব হুজুর আমার অন্য চোখই দেখে বাবা জি আমি ওখানে লিয়ে গেছি হুজুর আবার হাতে হাতে মুরিদ করেছে আবার দুপুর বেলা বিরিয়ানি খাদ্যে খাবার পরে হুজুর বলে হুজুর চলে যাচ্ছে আমার রাত্রির মাহফিল আছে চলে যাচ্ছে হুজুর বলে বাবা সব জানে যেও আসছি বাবা টাটা সময় আসছি বালিবির স্পার একটু চা খাবো ড্রাইভারে বলে বাবা রাখ একটু চা খাবো এইবার দেখি যারা মুড়ি দিয়েছিল ফুরফুরা ওরা নেবে দেড় কে বিড়ি খাচ্ছে
আমি বলছি কচি তোরা মুড়ি ধলি ফুরফুরায় হুজুরের হাতে হাত দিলি আর বিড়ি খাচ্ছিস ওরা বলতো আমরা ফুরফুরা খাচ্ছি আমরা বালি বিড়ি খাচ্ছি দেখেছো বাপ দেখেছো তাহলে হাতে হাত দিয়ে মুড়ি ধয়ে বালি বিড়ি পার করলি না হ্যাঁ আমরা দুমুখো মুরিদ না আমরা দুমুখো মুরিদ না মুরিদ ছিল আমার দাদা পীরের বসিরাটের পীর জোরে বলো চিল্লে বলে সবাই মিলে মিশে বলে জীবনে কোনো দিন আমার দাদা পীর যে পালকিতে যেত আমার বসিরাটের পীর ওই পালকি তুরতো না কেন ওই বসিরাটের পীরের পা আমার দাদা পীরের গায়ে লাগবে বলে হ্যাঁ আল্লাহু আকবার আর আমরা মুরিদ হুজুর বলতে কচি ব্যাগটা দাও দিন মুরিদ বলতে হুজুর তুমি লাও আমরা মুরিদ হ্যাঁ ধল্লি মুরিদ এজন্য বলছি বাবা খুব সাবধান ছেলের মা বলছে বাবা তুমি ভাত খা গালটা হাক তোর গালে ভাত দেব ছেলে বলে মা আমি খাবো না 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 তুই মরি যাবি যাবি আমি তোর গালে দুটো ভাত দিতে রাজি জোরে বল আর একটু জোরে ছেলেটা অল্প খেলো বটে মুখ দুই শুয়ে গেল মা জনম দুখিনি সারাদিন কিছু খাইনি মা খেয়ে ছেলের কাছে শুয়ে গেল ছেলে তখন ফোপাচ্ছে ঘুমোয় না বালিশটা চোখের পানি ভিজে গেছে বাবা আহা কি অবস্থা বাবা কি করুণ অবস্থা বাবা একটু লক্ষ্য করে দেখুন বাবা এইবারে মা তাকে দেখে বাচ্চা একটু ঘুমিয়ে গেছে আস্তে আস্তে উঠে উজু করে নামাজের পাটি পেড়ে আল্লাহর কোরআনটা লে কাঞ্চা আল্লাহ আমি তাহাজ্জুতে নামাজ পড়ে কোরআন লে বলছি আল্লাহ পীরের বিরুদ্ধে আমি কিছু বলবো না আল্লাহ তুই তো জানিস মা 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 ওয়াবিল ওয়ালিদাইন ইহসানাও ওয়াজিল কুরবালিয়াতামা আমি সেই মা দোয়া করছি আজকে তাহাজ্জুতে নামাজ পড়ে আল্লাহ পীরের দোয়া যদি তোর দরবারে যায় আমি মামার দোয়া কি যাবে না আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ ওই সকালবেলা সূর্য যেন তুই দেখাবি না পীর বদদোয়া করেছে সূর্য দেখার আগে মরে যাবি আর মা বলছে আল্লাহ সূর্যটা তুই দেখাবি না আমি ছেলের মা বলছি আমি পেটে ধরা মা আমি ও জনম দুখিনী মা আমি আশার পিছার খাবা মা আমি বলছি আল্লাহ সূর্যটা তুই দেখাবি না মা দোয়া কারেন্টের মতো কাজ হয়ে গেল চিল্লে বলো সবাই জোরে বলুন আমার পিছনের ভাইরা বলেন নারাই তকবীর নারাই তকবীর সেই মারে কাঁদাবে না হাসাবে জোরে বলুন সেই মারে কাঁদাবে না হাসাবে সেই মারে কাঁদিও না হাসাবে সবসময় হ্যাঁ সুখী হবে তোমার সোনার সংসার সোহাগ হবে খবরদার যেন কাঁদাবে না ওকে হাসি মুখটা দেবে আল্লাহু আকবার মা কোরআন রেখে বাচ্চার কাছে শুয়ে গেল আল্লাহর কি মহিমা সব অন্ধকার সকাল হয় না সকাল হয় না অন্ধকার অন্ধকার গ্রামবাসীরা গরিব গুরব মানুষ তারা চিন্তা করলো তাই তো কি করব সকাল তো হয় না এখন মজুরি করতে যাব তাও তো কোনো উপায় নেই বাবা পাতিতে তো কোনো তেল নেই কি করে সংসার চলবে বাচ্চাদের গালে কি আহার দেব ঝরঝর করে কাঁদতে লাগলো বাবা গ্রামবাসী অন্ধকারে গুটি গুটি পায় আল্লাহর অলির দরবারে হাজির ও পীর সাহেব ও আল্লাহর ওলি বেরিয়ে আসেন বলি পীর বেরিয়ে এসে বলছে বাবা গ্রামবাসীরা কি ব্যাপার তোমার আমার কাছে ভোরবেলা এত অন্ধকারে এসেছো কি ব্যাপার বলে হুজুর সকাল তো হয় না অন্ধকার আমরা কি করে জীবন যাপন করব আমাদের বাচ্চাদের কি করে গালে আহার জোয়ার করব না খালি সংসার চলে না ও আল্লাহর ওলি বলো বলো আজকে সকাল কেন হয় না সূর্য কেন দেখা যায় না পীর বলে বাবারা গ্রামবাসীরা রে আমি বলতে পারবো না আমি জানি না আমি বলতে পারবো না যাও 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 ওই এক বলে না আব্দুল্লাহর মা ওই মহিলার কাছে যাও উনি যা করবে তাই হবে বলে আপনি হলেন পীর আল্লাহর ওলি আসে আব্দুল্লাহর মার কাছে যাব হ্যাঁ বলছে বাবা ওইখানে তালা ও যদি চাবি দে তালা না খোলে উপায় নেই দলবল চলে গেল মা 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 ও মামা ও মামা ও মামা
মা বেরিয়ে এলো বাবা কি খবর বলে মা গো সকাল কেন হয় না অন্ধকার কেন দূরে যায় না শলক কেন হয় না মহিলা ডেক বলছে বাবা রে তোমরা আমার কাছে এলে কেন আমি মহিলা কি জানি বাবা একমাত্র ফয়সালা করবে আল্লাহর ওলি গ্রামবাসী বলছে মা ওনার কাছে গেলাম উনি বলল আব্দুল্লাহর মা জানে আবার তুমি আবার বলতেছো পীর জানে আমরা কি শুধু করব জি আমরা কি শুধু এদিক ওদিক যাব একটু বলুন কি হবে মা বলছে বাবা আমার বলার কিছু নেই পীর সাহেব যেটা করবে আমি মা সেইটা মেনে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলুন গ্রামবাসীরা ছুটে গেল পীরের দরবারে হুজুর আর উপায় নেই স্বপ্নকে আপনি জানেন কি হচ্ছে না হচ্ছে আপনি বলুন আল্লাহর ওলি বুঝতে পেরেছে মহিলার কাছ থেকে যখন ফিরে এসেছে আব্দুল্লাহর মা যখন ফিরিয়ে দিয়েছে আল্লাহর ওলি ঘরের মধ্যে গেল বাবা একটা অস্ত্র বার করলো বাবা নিজের ডানাটা কাটুম রেখে এক কোপে বাবা হাতটা আলাদা করে দিয়ে দেয় গল গল করে রক্ত বেরুচ্ছে বাবা সাদা কাপড় ব্যান্ডেজ করে হাত ঢালিয়ে ওই মহিলার কাছে কাছে মা মা ও মা মা বেরিয়ে এসো আমি তো পীর সাহেব খেলায় পড়লি বিড়াল গাছে ওঠে কি ঠিক না খেলায় পড়লি মনে করছে পীরি সম্পত্তিবার কিন্তু মার দোয়া যা আলাদা আল্লাহ কোরআনে মার কথা বলে দিয়েছে অকুল্লাহুমা কাউলান কারিমা মায়ের কথা কোরআন পাকে কিভাবে বলেছে আপনি লক্ষ্য করে দেখুন ও মা মা একটু বেরিয়ে আসেন বেরিয়ে আসেন বুড়িমা বেরিয়ে এলো বাবা কি খবর তুমি আল্লাহর ওলি এলে কেন আল্লাহর বন্ধু আমার বাড়ি এলে কেন তুমি খবর দিলে আমি তোমার বাড়িতে পৌঁছে যেতাম বলে মারে আমি বুঝতে পারিনি মা যে ওলির আগে পীরের আগে মার দোয়া পৌঁছায় আমি বুঝতে পারিনি মা আমি তো ছেলের জন্য বদদোয়া করেছিলাম ও মা 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 গো মা এই দেখো আমি নিজের বিচার নিজে করেছি নিজের হাতখানা কেটে আমি তো বিচার করে দিয়েছি এইবারে তুমি দোয়াটা ফিরে সূর্যটা যেন দেখা যা সঙ্গে সঙ্গে মহিলা তখন হাত তুলে কোরআন লিয়ে কান চাল্লা পীর যখন নিজের বিচার করে চাল্লা আমার সন্তানের হায়াতটা দারাজ করে তুমি শত্রুর দিকে সলক করে দাও জোরে বললেন না জোরে বললেন না মায়ের দোয়া মকবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে বাচ্চার হায়াত কিসমত আল্লাহ দারাজ করে দিয়ে চতুর্দিকে আল্লাহ সলক করে দিলেন মহিলা বলছে বাবা পীর যাও চলে যাও তবে একটুখানি দাঁড়াও পীর সাহেব দাঁড়িয়ে আছে ওই মহিলা ডেকে বলছে বাবা তুমি আল্লাহর ওলি যে ভুল স্বীকার করেছো নিজের হাতখানা কেটে স্বীকার করেছো আমি একজন নগণ্য বুড়ি বাবা আমি একজন তালবেলেমের মা আমি আজকের দোয়াটা ফিরি নিলাম সূর্য যখন দেখা দিয়েছে গ্রামের মানুষের মুখে যা হাঁচি ফুটেছে ও বাবা পীর দাঁড়াও দাঁড়াও আমি তোমার হাতটা জোড়া লাগিয়ে দে সবাই চিল্লে বলে আর একটু জোরে বলে তাল বেলে মেলে এর মা এর মূল্য কত হ্যাঁ তাল বেলে মেলে এর মার ইজ্জত কত সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে যেই কাটা জায়গা হাতটা ধরেছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জোড়া লাগিয়ে দিয়েছে জোরে বলুন একটু আস্তে বলুন ক্ষমতার মালিক কে চিল্লে বলুন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ তিনি সব কিছু করতে পারে ভরসা করুন তবে মাকে বাপকে বাদ দিয়ে না এদের দিকে দেখবেন তাকাবেন লক্ষ্য করবেন হাতে ধরে পায়ে ধরে আমি বলে দিয়ে যাচ্ছি এই পীর আর মায়ের কথা বুঝিয়ে দিলাম একটাই পীর দোয়া করলে আল্লাহ শুনবে কিন্তু সবার আগে মায়ের দোয়া আগে যাবে জোরে বলুন আগে চিল্লে বলুন আজকের বলছি সেই মার কবরটা মাঝে মাঝে জিয়ারাত করবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন
এই মাহফিলে যত ভাই বসে আছেন শুধু মাথা তো দেখা যাচ্ছে বাবা এত ভাই আজকে এসেছেন আপনারা জি আর প্রতি বছর আসেন আমি জানি আল্লাহু আকবার আমি বারবার বলছি এই মিয়ারাজের চাঁদ মা বাপ মরে গেলে দাদা দাদি মরে গেলে বড় ভাই মরে গেলে বোন মরে গেলে মেজো ভাই মরে গেলে ভাই বোন চলে গেলে কবরটা জিয়ারত করবেন আপনি সন্তান হাত দুখানা তুলে কবরের কাছে আরবি একটা কথা আছে রব্বিরহামহুমা কামা রব্বানি সগীরা আপনি যদি আরবি না বলতে পারেন বাংলায় বলবেন আল্লাহ আমার মা কত কষ্ট করে আজকে আমার কোলে পিঠে মানুষ করেছ আল্লাহ আমার মা বাপকে তোমার দরদের কোলে তুমি তুলে নাও বাংলায় বলবেন বাবা বাংলায় বলবেন এই লাখ লাখ হাজি যায় ওরা তো আরবি বলতে পারে না আরবে বাবা আরবি বলতে পারে না ওরা বাংলায় বললেও আমার আল্লাহ তাদের হজটা কবুল করে নেয় একটু জোরে বলতে পারলেন না আরেকটু চিল্লে বলতে পারলেন না আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কিবলা আমার দাদা পীরের গোলামি করে তিনি আরবি উর্দু গুলো সব বাংলায় করে দিয়ে গেছে আমার বসিরাট পীর যা করে দিয়ে গেছে বাংলার মানুষ সারা জীবন যদি বসিরাটে দাঁড়িয়ে থাকে আমার বসিরাট পীরের মূল্য দিতে পারবে না জি আজকের আরবি উর্দু গুলো সব বাংলায় করে দিয়ে গেছে নামাজ শিক্ষা বাংলায় তুমি কিভাবে জীবন যাপন করবে সব বাংলায় চলে হাদিস তাফসীর গুলো সব বাংলায় করে দিয়ে গেছে জোরে বলুন এজন্য বলছি বাবা পীরকে ভালোবাসবেন পীরের সোহবতে জীবন কাটাবেন আমার ফুরফুরা শরীফের গোলাম ফুরফুরা শরীফের খাদেম ফুরফুরা শরীফের আজকের ভক্ত প্রত্যেককে অন্তত সেইভাবে আপনারা চলবেন দু নৌকায় যেন কোনদিন পা দেবেন না দু নৌকায় কোনদিন যেন পা দেবেন না আমি বারবার অনাই বিনয় করে আপনাদের একটু বলে গেলাম খবরদার আমি খোকা ভাই আপনাদের এলাকা আমি বহুবার আসছি আজকাল না 30 বছর 40 বছর আগে থেকে আসা যাওয়া করি বাবা আপনাদের এলাকা আল্লাহ পাক আনেন এখনো হায়াত আল্লাহ রেখেছেন জানি না কবে আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার থেকে সরিয়ে নেবেন একটু দোয়ার দরখাস্ত করলাম দোয়া করবেন আমি সকলের জন্য সেই চাইলাম মাশাআল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমতা দিক ঈমান ইজ্জত যেন বাড়িয়ে চলতে পারি জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই উঠে একটু দাঁড়ান তো একটু সালাম দেই বাবা নবীর সামনে উঠুন